সম্পদের মোহ কম বেশি সবারই আছে, কিন্তু সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা ছিলেন ব্যতিক্রম ধর্মী। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন নবীজি যার ব্যাপারে বলছেন ফাতেমাতু বিদআতুন মিন্নি, ফাতেমা আমারই কলিজার টুকরা। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, ফাতেমা আমারই কলিজার টুকরা। নবীজি বলছেন ফাতেমা আমারই কলিজার টুকরা। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অসুস্থ হলেন, খুব অসুস্থ। নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াতে গেছিলেন কিন্তু আপনার মা, নবীজি মা ডাকতেন, কি ডাকতেন কথা বলে না, মা ডাকতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে, যে আপনার মা তো অসুস্থ, ফাতেমা তো অসুস্থ। কথাটা শোনা মাত্রই নবীজি আর বিলম্ব করলেন না, ঘর থেকে তড়িৎ গতিতে বেরিয়ে পড়লেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ খবর নেওয়ার জন্য। কলিজার টুকরা সন্তান অসুস্থ, নবীজির মন মানে না, দরজায় যাইয়া করা নাড়ালেন, কোনো আওয়াজ নাই। ডাক দিলেন ফাতেমা, কোনো আওয়াজ আসে না। আবার ডাক দিলেন ফাতেমা, কোনো আওয়াজ নাই। নবীজি আবার ডাক দিলেন ফাতেমা, আমি তোমার বাবা এসেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছি, মারে দরজাটা খুলো, আমি ভিতরে ঢুকব। এবার ভিতর থেকে কোমল স্বরে আওয়াজ আসলো, বাবা আপনি ঢুকবেন না, যেখানে আছেন সেখানে দাঁড়ায় থাকে, আপনার ঢুকার দরকার নেই, আপনি আসছেন তাতে আমি খুশি হয়েছি বাবা। নবীজি বললেন কেনে মা, কেন রে মা, আমি কেন ভিতরে ঢুকবো না, আমি কেন চলে যাব, কি হয়েছে? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলে বাবা আপনি ভিতরে ঢুকবেন, আমি ফাতেমা আপনার সামনে যাইয়া যে দাঁড়াবো সেই পরিমাণে কাপড় আমার গায়ে নাই, সেই পরিমাণে কাপড় আমার গায়ে নাই বাবা। আচ্ছা আপনি চলে যান। আল্লাহর হাবিব, কলিজাটা খান খান হয়ে গেল, মুহূর্তের ভিতরে শরীর মোবারক থেকে চাদরখানা খুলে দরজার ফাঁক দিয়ে ভিতরে ফিট মেরে বলতেছে, মারে আমার চাদরটা নাও, শরীরে জড়ায় নাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হা বাবার চাদরখানা শরীরে জড়ায়া দরজা খুলে দিলে নবীজি ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব বসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হা পাশে বসলেন। নবীজি তাকায় দেখে ফাতেমার শরীরের গোস্তগুলো হাড্ডির সাথে মিশে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, মা আমারে তোমার এই অবস্থা কেন মা, তুমি কি খাবার খাও নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা আজকে কয়েকদিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই, আপনার কলিজার টুকরা দুইটা নাতি খাবারের জন্য বারবার আমাকে বিরক্ত করে গো বাবা, আমি রাগ করছি বিদায়, তারা ঘর থেকে বের হয়ে ওই পথ ধরে চলে গেছে, ঘরে কোনো খাবার নাই বাবা, তাছাড়া আমি কয়েকদিন পর্যন্ত অসুস্থ। নবীজি কথাগুলো শুনতেছেন, চোখের পানি ছেড়ে দিচ্ছেন, কলিজার টুকরা সন্তানকে সান্ত্বনা দিবেন কিভাবে, ভাষা খুঁজে পাচ্ছেন না। মুহূর্তের ভিতরে নবীজির সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, মারে আমি কে তুমি কি জানো? বলে আপনি তো আল্লাহর নবী, শুধু নবী না আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর দোস্ত। মা তোমার এই বাবা যদি বলে জান্নাত থেকে খাবার পাঠায় দাও, মুহূর্তের ভিতরে আল্লাহ পাঠায় দিবে। তোমার এই বাবা যদি বলে বহুত পাহাড় স্বর্ণ হয়ে যাও, মুহূর্তের ভিতরে স্বর্ণ হয়ে যাবে। তোমার এই বাবা যদি বলে আমার এই পরিমাণে সম্পদ দরকার, সেই পরিমাণে সম্পদ আল্লাহ মুহূর্তের ভিতরে আমার দিয়ে দিবে। শুধু তাই নয় মা, তুমি যেই জায়গায় বসা আছো উঠাও না, হাত দিয়ে যায় না মাঝে পাটির একটা পাশ টান দিয়ে তাকায় দেখো কি পরিমাণে স্বর্ণ ওখানে আছে। মা তুমি চাইলে তোমার যত পরিমাণে ইচ্ছা গ্রহণ করতে পারো, কিন্তু মা এটা তো দুনিয়ার সম্পদ, আমার আল্লাহ তো এটা ভালোবাসে না মা, তুমি কি দুনিয়া চাও নাকি আখেরা চাও, কোনটা চাও রে মা?
দুনিয়ার সুখ শান্তি চাইলে এখনই কুড়ায় নাও, যত স্বর্ণ তোমার দরকার হবে লইয়া নাও, যত সম্পদ তোমার প্রয়োজন হবে নিয়ে নাও মা, আমি আছি, উঠায় দেখো স্বর্ণের গালিচা বিছানো আছে। আম্মা যা, নবীজির আম্মা ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জড়ায় ধরে, বাবা গো দুনিয়ার সম্পদের আমার দরকার নাই, দুনিয়ার সুখ শান্তির আমার দরকার নাই, আমি আল্লাহর কাছে প্রতিদান চাই। আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই তো তাদের জিন্দেগি ছিল, এই তো তাদের জিন্দেগি ছিল, দুনিয়ার মোহ তাদের ভিতরে ছিল না। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চাইতে আখেরাতের জিন্দিগিটাই উত্তম। কথা বলেন ঠিক না বেঁচে? আমরা কি আখেরাতের জিন্দিগি চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই, হাত তুলে দেখেন। নারায় তাকবীর, নারায় তাকবীর। আখেরাতের জিন্দিগি চাই জন্য নবীজি আমার বলছেন, শোনো আমার উম্মত, দুনিয়াতে যতদিন বাঁচবে, যতদিন দুনিয়াতে থাকবে, আল্লাহর ইবাদত করে করে দুনিয়া থেকে বিদায় নেবে। তারপরেও আমি যেহেতু আল্লাহর বন্ধু, আমার উম্মতের জন্য আল্লাহর তরফ থেকে কিছু অবকাশ আছে, আমার উম্মত আমলে ঘাটতি হবে, নেকির পাল্লাটা পরিপূর্ণ হবে না, ঘাটতি থাকবে। কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অপশন রেখেছেন যেটা অন্য কোনো উম্মতের জন্য রাখা হয় নাই। আমার উম্মত মারা যাবে অল্প নেকি নিয়া, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াবে অভূত পাহাড় সম পরিমাণ নেকি লইয়া। আরো জোর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক দৃষ্টিতে নবীজির দিকে তাকায় রইলেন। নবীজি বললেন, হ্যাঁ শোনো, আমার উম্মতের জন্য অপশন হলো, আমার উম্মত মারা যাবে, আমল নামা সব বন্ধ হয়ে গেল, তিনটা আমলের দরজা আল্লাহ খোলা রাখবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। বলেন কয়টা কয়টা? ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, তার ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া, আমার উম্মত মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, রাস্তাঘাট পরিষ্কার করবে, গরিব মিসকিন এতিম অনাথদেরকে সাহায্য সহযোগিতা করবে। আমার ওই উম্মতের দানের বিনিময়ে যে মসজিদখানা হয়েছে, হাজার মুসল্লি ওখানে নামাজ পড়বে, সেজদা দিবে, প্রতিটা সেজদায় সেজদাকারীকে যেই রকম সওয়াব দেওয়া হয়, আমার উম্মতের ওই দানকারীকেও কবরে চলে গেল তার আমল নামায় সেই সমপরিমাণ নাকি চলে যাবে। আরো জোরে বলেন না সুবহান।